বন্ধুরা আমি জামান এবং তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলপিএস এক্সাম বন্ধুরা আফকাইন ডাবলিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের জিজ্ঞেস সেশন চলছে আজকে ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চিন করবো যে কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে ডবলিউ বিসিএসএ এবং আফকাইন যে তোমাদের ডাবলিউ বিসিএস এগাম রয়েছে সেই এক্সামের জন্য এই প্রতিটি কোশ্চিনই কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট তো সেশনটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকেন অবভিয়াসলি চ্যানেল যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর আগেও অনেকগুলো ক্লাসেস হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি অ্যাটেন্ড না করে থাকো তোমাদের জন্য দেখো সুন্দর করে প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে প্লেলিস্ট লিস্ট রিড করে অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট পয়েন্টই দেখতে পাচ্ছো ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে শকাব্দের প্রচলন কে করেছিলেন তো শকাব্দের প্রচলন কে করেছিল কনিষ্ক করেছিল কনিষ্ক বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে আমাদের আঠারোশো সাতান্নতে আঠারোশো সাতান্ন অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো প্রথম মহিলা সভাপতি কে আসবে আমাদের এখানে সরোজনী নাইডুই শুধু একমাত্র অপশানে আছে তাহলে এখানে সরোজনী নাইডু অ্যান্সার হবে তো অ্যান্সার অপশান বি এরটা যদি এখানে অ্যানিভেশনের অপশানে থাকতো তাহলে অ্যানিভেশনকেই অ্যান্সার করতে হতো নেক্সট চলে আসো নেক্সট দেখো ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন তো ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস অ্যান্সার অপশান বি নেক্সট কোয়েশ্চেন নিশ্চয় ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন ব্রতচারী আন্দোলন যেটি আছে এটি গড়ে তুলেছিলেন গুরু সদয় দত্ত গুরু সদয় দত্ত এ অপশানে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি কী আমাদের হরিসেন হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিল নিশ্চয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ এর সিদ্ধান্ত গৃহীত হয় তো পূর্ণ স্বরাজের যে সিদ্ধান্ত এটি গৃহীত হয়েছিল উনিশশো উনত্রিশে লাহোর অধিবেশন নেক্সট চলে আসবো বাং বাংলার ঘরের যত ভাই বোন এক হোক হে ভগবান কে লেখেন তো এটি কে লিখেছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবিদ্রোহ নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তো সেই জাহাজটির নাম কী ছিল তলোয়ার তলোয়ার জাহাজ অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টবেটেন লর্ড মাউন্টবেটেন ভারতীয় যদি জিজ্ঞেস করা হতো তাহলে হতো আমাদের চক্রবর্তী রাজাগোপাল আচার্য নেক্সট দেখো আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের আইনি সমর্থন করেন তো অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন কে করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন পূর্ব কলকাতার জলাভূমিকে কি আখ্যা দেওয়া হয়েছে পূর্ব কলকাতার জলভূমিকে যেটা আছে রামসার সাইডের আখ্যা দেওয়া হয়েছে সাইট সাইড অ্যান্সার অপশানে নেক্সট কোশ্চেন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি যেটা আছে অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেছেন অশ্বিনী কুমার দত্ত নিচ্ছে আজান্দিন ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছে তো আজাদিন ফৌজের দায়িত্ব রাজবিহারি বসু তুলে দিয়েছিলেন রাজবিহারি বসু যে বাংলাদেশের স্বাধীন নবাব কে ছিলেন বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা বাংলার বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিল সেলুকাস অ্যান্সার অপশন সি যে দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সহযোগী ছিলেন তো দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপে যেটা আছে ভগৎ সিংয়ের সহযোগী কে ছিল বটুকেশ্বর দত্ত বোটুকেশ্বর দত্ত এ অপশন সি সে বাহামানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাহামানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমাদের আলাউদ্দিন বাহমান শাহ আলাউদ্দিন বাহমান শাহ অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চিন সিন্ধু কোন সরি সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তো সিধু কানু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত সাঁওতাল বিদ্রোহ অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন সার্কের মুখ্য কার্যালয় কোথায় তো সার্কের সদর দপ্তর আমাদের কাঠমান্ডুতে কাঠমান্ডু অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে কতজন তীর্থাঙ্কার ছিলেন তো প্রাচীন ভারতে তৃত্যাঙ্কারের সংখ্যা কত চব্বিশ জন চব্বিশ জন ছিলেন সর্বশেষ তীর্থ্যাঙ্কারের নাম কী তো সর্বশেষ কে ছিলেন মহাবীর ছিলেন মহাবীর ছিলেন সর্বশেষ নেক্সট চলে আসবো দান্দে অভিযান কবে হয়েছিল দান অভিযান যেটি আছে এটি কবে হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশে বারোই মার্চ উনিশশো তিরিশ বংশের নন্দবংশের কে মহাপদ্ম নন্দ মহাপদ্ম নন্দ বন্ধুরা নন্দ বংশের প্রতিষ্ঠাতা নিশ্চয় মথুরা শিল শিল্পকলা কোন সময়ে জনপ্রিয় অর্জন করে তো মথুরার যে শিল্পকলা রয়েছে এটি কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করেছে কুষাণ যুগে নিষে বুদ্ধচরিত কে রচনা করেছিলেন বুদ্ধচরিতের কে অশ্বঘোষ অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা নিচে কবে ভারত প্রতিষ্ঠিত হয় ভারত সভাবন্দ প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো ছিয়াত্তরে আঠারোশো ছিয়াত্তর নেশ্চলে আসো গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে শ্রীগুপ্তকে শ্রীগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় নেশ আসি কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে লিচ্ছবিদৈত বলা হয়ে থাকে তো অ্যান্সার আমাদের অপশান সে আসি নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে কে বক্তের ইত্তিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি আচ্ছা কবে ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করে তো ইখতার উদ্দিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো ছয় স্যার অপশান ডি নেক্সট কোয়েশ্চিন কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন তো উপপ্রধানমন্ত্রী সর্বপ্রথম হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল পটেল সর্দার বল্লভভাই পটেল নেক্সট কোশ্চেন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ বন্ধুরা শশাঙ্কের রাজধানী নিশ্চয় ভার্সর আন্দোলনের তারিখ কোনটি ভার্সর আন্দোলনের তারিখ আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ নেক্সট কোশ্চেন হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় তো হিন্দুস্তানের তোতা পাখি আমির খুসরোকে বলা হয়ে থাকে আমির খুসরোকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় নিশ্চয় হোমরুল আন্দোলনের একজন নেতার নাম তো হোমরুল আন্দোলনের একজন নেতা আসবে আমাদেরকে অ্যানিভেসেন্ট অ্যানিভেসেন্ট অ্যান্সার হবে অ্যান্সার অপশানে নেক্সট কোশ্চেন কবে আজাদিন ফৌজ গঠন হয় তো আজাদিন ফৌজ গঠন হয়েছে একলা সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশে একলা সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ নেক্সট কোশ্চেন তারানের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি এবং কার মধ্যে হয় তো তারানের যুদ্ধ এগারোশো একানব্বই বিরানব্বই ফার্স্ট ব্যাটেল একানব্বই সেকেন্ড আমাদের বিরানব্বই তো যেটা আছে আমাদের কার মধ্যে হয়েছিলো মোহাম্মদ ঘড়ি এবং পিতিরাজ চৌহানের মধ্যে পৃথ্বী চৌহান নেক্সট কোশ্চেন ইকতা প্রথার প্রবর্তন করেন তো ইকতা প্রথা যেটা আছে প্রবর্তন কে করেছিল ইকতা প্রথার প্রবর্তন করেছিল ইলতুত ইলতুতমিস ইলতুত মিস ইকতা প্রথার প্রবর্তন করেছিল নেক্সট কোশ্চেন জালালাবা হত্যাকাণ্ড কবে ঘটেছিল জালালাবা হত্যাকাণ্ড আমাদের তেরোই এপ্রিল উনিশশো উনিশ তেরোই এপ্রিল উনিশশো উনিশ নেকশ্চয় গুনরাজ কাঁ কার উপাধি তো গুনরাজ কা কার উপাধি ছিল তো গুনরাজ কা গুন্ধুরা আমাদের মালাধর বসুর উপাধি ছিলো মালাধর বসু অ্যান্সার অপশান সি নে হুমায়ের নামা কার রচনা হুমায়ুননামা নামা আমাদের গুলবদন বেগমের রচনা গুলবদন বেগম অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করে উনিশশো বত্রিশ তো সাম্প্রদায়িক বাটোয়ারা র্যামসে ম্যাকডোলান্ড ঘোষণা করেন র্যামসেম ম্যাকডোলান্ড অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন কুবুলিয়া ও পাট্টা কে প্রবর্তন করে কুবুলিয়া ও পাট্টা যেটা আছে প্রবর্তন করেছে শেষশা শেষশাহ প্রবর্তন করেছে হ্যাঁ অপশন ডি সেশন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কুইক রিভিশনও হয়ে যাচ্ছে একসঙ্গে এই সমস্ত ক্লাসের কিন্তু তোমাদের আগেও কিন্তু করানো হয়েছে লাস্ট মুহুর্তে আর বেশি দিন সময় নেই এগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট শুধু এগুলো তোমাদের ডাব্লিউ বিসিএস বলে না এর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে এসএসসি এম টিএসের এক্সাম রয়েছে বা কলকাতা পুলিশের এক্সাম রয়েছে সে দুটো এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বেশ দেখো জিন্দাবির নামে কে পরিচিত তো জিন্দাবির নামে আমাদের ঔরঙ্গজেব পরিচিত ঔরঙ্গজেব হ্যান্স অপশন ডি নেক্সট কোশ্চেন কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ তো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বলা হয় দাদাভাই নৌরোজিকে দাদাভাই নৌরোজি নেক্সট কোয়েশ্চিন সংবিধানের কোন ধারা অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় তো কোন ধারা অনুযায়ী এটি তো ধারা আমাদের আসবে এখানে একশো বারো একশো বারো নম্বর ধারা অনুযায়ী নেক্সট আসি হিমালয় পর্বশ্রেণী হলো তো হিমালয় পর্বশ্রেণী নোবিল ভঙ্গিল পর্বত নোবিল নবীন ভঙ্গিল পর্বত অ্যান্সার অপশান এক নেক্সট কোশ্চেন ইয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিল ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন আয়োডিন দেওয়া হয় যে রোগের আক্রান্ত রোগী রোগীকে তা হল তো আয়োডিন দেওয়া হয় গলগন্ডের রোগীকে গোলগণ্ড অ্যান্সার অপশান এক নেক্সট চলে একদম পঞ্চাশ নম্বর কোশ্চেন এবং সে ক্লাসে আমাদের শেষ কোশ্চেন শেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবে না অবভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাস্ট কোশ্চেন আছে আমাদের এখানে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে তো ফরওয়ার্ড ব্লক আমাদের কে প্রতিষ্ঠা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি যেটা আছে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল কলকাতাতে উনিশশো উনত্রিশে সরি উনিশশো উনচল্লিশে উনচল্লিশে তো এখান থেকে আমাদের অ্যান্সার আসবে অপশান বি এরটা অপশান বি বন্ধুর এখানে আমাদের কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আসে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং